দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন বাক্সের আড্ডাখানা আমাদের এই আড্ডায় আমরা প্রতি সপ্তাহে নতুন একটি বিষয়কে পছন্দ করি যে বিষয় নিয়ে কথা হয় বিশেষ ব্যক্তিত্বদের সাথে আজকেও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয় এবং আজকের বিষয়টি আমার বিশ্বাস সকাল থেকে নিয়ে সকলেরই খুব সুন্দরভাবে আসলে জানা কেননা বিষয়টি আমাদের বাংলা উপন্যাসের সাথে যেমন জড়িত রয়েছে যারা উপন্যাস উপন্যাসপ্রেমী রয়েছেন যারা নাটক দেখতে ভালোবাসেন যারা চলচ্চিত্র ভালোবাসেন এবং যারা ব্যক্তি মানুষ হিসেবে একজন মানুষের নাম হৃদয়ের কোঠায় রেখেছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ তার জন্মদিন শুভ জন্মদিন আমাদের সকলের পক্ষ থেকে বিশেষ মানুষটিকে প্রিয় দর্শক আমরা আজ কথা বলবো আমাদের এই প্রিয় মানুষটিকে নিয়ে এবং কথা বলার জন্য তার খুব কাছের এবং প্রিয় মানুষগুলো যাদের সাথে সে তার জীবন দশায় অনেকটা সময় কাটিয়েছেন তাদের সাথে কথা বলবো এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে রয়েছেন বরকতুল্লাহ গণমাধ্যম ব্যক্তিত্ব রয়েছেন বার সিদ্দিকি সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী সঙ্গীত শিল্পী এবং ডক্টর এজাজুল ইসলাম অভিনয় শিল্পী কেমন আছেন আপনারা সবাই সকলকে অনেক অনেক শুভেচ্ছা ওকে আমাদের আজকের বিষয়টি তো আজকের বিষয়টি তো আমরা বলেছি যে আমাদের খুব প্রিয় একজন মানুষ প্রিয় ব্যক্তিত্ব স্যার হুমায়ুন আহমেদ তার জন্মদিন জন্মদিন উপলক্ষে যেহেতু আমরা তার বিষয় নিয়ে কথা বলবো আমি আপনাদের কাছ থেকে জানতে চাই স্যারের যখন জন্মদিন হতো আপনারা আসলে জন্মদিনটাকে কি করে পালন করতেন স্যারকে একসাথে নিয়ে

এবং তাকে নিয়ে আমরা হইচই করতাম নাটক আমাদের অনেক দূরে থাকতো তখন সারপ্রাইজ দিতে অনেক পছন্দ করতেন আরও একটা সারপ্রাইজ দিতে উনি পছন্দ করতেন সেটা হচ্ছে রেমুনারেশন যখন উনি দিতেন ধরেন একজনকে দু লাখ টাকা দেবেন কি একজনকে তিন লাখ টাকা দেবেন উনি ওই একশো টাকার নোট নিয়ে আসতেন অথবা দশ টাকার নোট একটা বস্তায় করে নিয়ে তার সামনে রাখতেন এগুলো আমি দেখেছি আর কি সেই জন্য বললাম যে এগুলো খুব মজা লাগতো এবং আমরা খুব মজা করতাম আবার এটাও দেখেছি যে নাটক করছি নাটকের পাণ্ডুলিপি নেই আচ্ছা নাটকের পাণ্ডুলিপি নেই লেখাই হয়নি তো উনি আমাকে বলতেন যে আমার মাথায় আছে তা আমি বললাম যে দেখেন আমি তো ডিরেকশন দেব কোথায় দেব কিভাবে দেব কখন কোনটা করব ফার্স্ট সিকোয়েন্সটা কি হবে এটা কিভাবে বুঝবো বলে ও আপনি ঠিকই বুঝতে পারবেন আপনি শুধু কাগজ দেন আমাকে আমি লিখে দিচ্ছি আচ্ছা হ্যাঁ তো কাগজ দিতেন উনি লিখে দিতেন ওটা ফটোকপি হতো ফটোকপি হওয়ার পরে আমার হাতে দিয়ে বলতেন যে এখন করেন মানে সবকিছু খুব ইনস্ট্যান্ট খুব খুব নিত আর কি খুব লাইটলি নিতেন উনি অবশ্য এগুলো হলো পরের দিকে এগুলো প্রথম দিকে না প্রথম দিকে আমি যখন ওই কোথাও নেই কথাও কেউ নেই শুরু তার আগে আমি যখন 81 এ সাক্ষাৎ সন্ধ্যা করি তখন উনি আসেন নাই আচ্ছা টেলিভিশনে আসেন নাই এরপর উনি আসলে 84 এর দিকে 83 থেকে একটা যাত্রা শুরু হয় তখন আমি আবার আরেকটা সিরিজ করি তখন ঢাকায় থাকি উনি পাশাপাশি করতে এই সব দিন রাত্রি এই সব দিন রাত্রি করতেন তখন আসা যাওয়ার ক্ষেত্রে তার সঙ্গে আমার দেখা হতো পরিচয় হতো কথা হতো তারপরে উনি তো অয়ময় করলেন বব্রি করলেন তখন আমাদের জীবনে নাটক সিরিয়াল ড্রামা চলছেই হঠাৎ উনি আমার রুমে এসে বললেন যে বরক সাহেব আমার তো নাটক সব শেষ আমি বললাম যে নাটক সব শেষ অর্থকেই বলে যে দেখেন এই এই সব দিন রাত্রি হয়ে গেছে অয়ময় হয়ে গেছে বব্রী হয়ে গেছে আপনি কোনো নাটক কিন্তু আমার করেন নেই আপনাকে কিন্তু একটা নাটক আবার করতে হবে তাই যে দেখেন নাটক তো হচ্ছে আরও আছে আমাদের যে সহকর্মী যারা রয়েছে তারা খুবই মেধাবী মুস্তাফিজুর রহমান বলেন নওয়াজের শালী খান বলেন এরা করেছে এরা দারুণ মেধাবী আপনি আবার চাইলে এদেরকে দিয়ে করেন বলে না আপনাকেই করতে হবে তাই বললাম যে আমি করব নাটক করব ঠিক আছে তো উনি প্রস্তাব দিলেন ভূতের নাটক খুব আগ্রহ হলো ভূতের নাটক আমার মনে হয় নাটকটা আগ্রহ হওয়ার মূল কারণ তখন আমি বললাম যে না আমি তো ভূতের ব্যাপারে আমি অত আগ্রহী না এখনো ভূতে ধরে নাই আমাকে তো উনি বললেন যে তাইলে আপনি কি চান আমি বললাম যে তাইলে আমাকে বাদ দেন বলে যে না আপনাকে করতেই হবে আমি তখন তাকে বললাম প্রস্তাব দিলাম যে আপনার উপন্যাসগুলো আমাকে দিয়েছেন আমি তো পড়ি নেই অনেক উপন্যাস আমি সেগুলো পড়ে দেখি তখন ওই কোথাও কেউ নেই এটা দেখে তার সঙ্গে একটা শর্ত হলো যে এটার ভেতরে অনেক পরিবর্তন হতে পারবে অনেক ই হতে পারবে সিকোয়েন্স চেঞ্জ হতে পারবে দর্শকের চাহিদা অনুযায়ী আসলে আমি সত্যি বলছি যে এখনও যারা নাটক করে বা নাটক যারা করে তাদের গল্প অবশ্যই থাকতে হবে খুব ভালো স্ট্রং একটা গল্প থাকতে হবে তা না হলে নাটক বা ফিল্ম জমাতে পারবে না অবশ্যই স্যার ব্যাপারে আমরা কথা বলবো আমরা আবারও একটু চলে যেতে চাই সেলিম ভাই আপনার কাছ থেকে শুনবো যে আপনি তো গান করেছেন স্যারের নাটকে প্রথম এবং আপনার গান অনেক পছন্দ করতেন এটা আমরা জানি পছন্দ করে কিন্তু গানের আসরও অনেক হয়েছে আপনার সাথে জন্মদিনে স্যারের সাথে গান নিয়ে কোনো গল্প কি রয়েছে অথবা পরিচয়ের শুরুটা কেমন ছিল তার সাথে জন্মদিনের ব্যাপারে আসলে আমার একটা অনেকগুলো জন্মদিনে আমি ছিলাম তো একটা খুব মেমোরেবল মনে হচ্ছে আর কি যেটা শেয়ার করা যায় সবার সাথে এটা হলো ওনার মোস্ট প্রবলি ছাপ্পান্ন বা সাতান্নতম জন্মদিন এরকম হবে তো হঠাৎ করে রাতে সন্ধ্যার দিকে আমাকে আলমগীর ভাই হুমায়ুন স্যারের বন্ধু প্লাস প্রকাশ ওনার প্রতীক প্রকাশনার উনি আমার সেলিম একটু তুমি চলে আসো যেতে বেলি রোডে আসো আমি বেলি রোডে গেলাম ঠিক এগারো তারিখ বারো তারিখ সন্ধ্যার দিকে আর কি তো গিয়ে আমার বললেন যে একটা কাজ করি আমরা একটা সারপ্রাইজ দিই দিকে আর কালকে তো হুমায়ুন আহমেদের কী করা যায় তারপর আমার দুইজনে মিলে একটু প্ল্যান করলাম যে কী করা যায় ইয়ে করে তো ঠিক বারোটা এক মিনিটে আমি আর আলমগীর ভাই একটা কেক নিয়ে বাসায় গেলাম যেতে আচ্ছা বাসায় তো বাসায় যাওয়ার পরে তো হুমায়ুন স্যার বললেন যে থ্যাংক ইউ তোমরা ইয়ে নিয়ে আসছো খুব খুশি হয়েছি আমি কেকটা দেখে ইয়েতে করে কেকটা কিন্তু তুমি বাক্স বাক্সটা ওপেন করেন নাই তুমি তো বললেন যে আসলে আমি নিজে মনে করি যে আসলে জন্মদিন বয়স্ক লোকেদের জন্য নাই এগুলো একটা বাচ্চাদের ব্যাপার বাচ্চাদের জন্মদিন হলেই ভালো হয় বয়স্ক লোকেদের আবার তারপর উনি বললেন কিছুক্ষণ বসে তারপর যে কেকটা বাইরে আরো লোকজন ছিল নিয়ে আসছে ফুল টুল নিয়ে এসে রেখে যাচ্ছে দেখা করছে কেকটা খুলে তো কেকটা খোলার পরে উনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন কেকের দিকে তাকিয়ে তারপর আমরা যখন ফিরে আসার সময় আমাদেরকে বললেন যে আমি খুব খুশি হয়েছি তোমাদের কেকটা দেখে সারপ্রাইজ এ

কি বলবো ঠিক এরকম কোন জন্মদিনের অভিজ্ঞতা রয়েছে কিনা স্যার সাথে জন্মদিনের একটা অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে আমি খুব বেশি জন্মদিনে অ্যাটেন্ড করতে পারিনি তো দান মন্দির ওনার বাসাতে একটা জন্মদিন দক্ষিণালয়ে না 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 দক্ষিণ হাওয়ায় না দক্ষিণ রকিন হাওয়ায় না এটা ওনার নিজের একটা বাড়ি আছে ওই বাড়িতে ওনার জন্মদিন এটা বুধ হয় ছেচল্লিশ বা সাতচল্লিশ তম ওই কাছাকাছি জন্মদিন একটা তিন জন্মদিনে আমাদের টেলিভিশনের মুস্তাফিজুর রহমান সাহেব আতাতুজ্জামান নুরবাই এই প্রফেসর করিম পিজির এই রকম চেনামুখ অনেক গেছি ওখানে ওই আমাদের গ্রেটার মায়মেন সিং থেকে প্রায় বিশ পঁচিশ জন হারমোনিয়াম ঢোল নিয়ে বাউলরা আসছে গান করবে গান হবে গেল এটা দেখে কব অবাক লাগল আবার কিছু কিছু বাউল কুষ্টিয়া অঞ্চলেরও দু চারজনকে দেখেছি

এত গোলাপ তো ঢাকা শহর তো আরো অন্য অন্য জায়গার থেকে বোধ গোলাপ এসেছে আমার ভর্তি তো ঠিক আছে ওই গোলাপের কাছাকাছি একটা জায়গায় বসে গেছি আমি আমার মতো করে তো গান শুরু হলো আমাদের মামন সিংহের অঞ্চলের বাউলরা গান পরিবেশন করতেছেন এক পর্যায়ে আমি আমার ভিতর থেকেও একটু

উনি কোন ফা কাজে বারে ব্রে রেকর্ডও করলেন বাহ রেকর্ড আসলে খুব মজার মানুষ ছিলেন কখন এই এই ভারতবিচিত্রার বেলাল বাই ছিলেন বেঁচে আছেন কিনা জানি না ওই বেলাল ভাই খুব সুন্দর করে ভারত বিচিত্রাতে লিখেছেন এই বিষয়গুলো তো ওই একটা বড় মানুষের একটা বড় জন্মদিন এরকম জন্মদিন আমি আর কারু দেখিনি আমি

ও গো ভাবি যান নাও বাবা মর্দ লোকের দাম মর্দ লোকের কাম খরে গরিব ফুল আর কাম ও গো ভাবি যান নাও বাবা মর্দ লোকের কাম দশ পাতিল পান্তায়ানো আনো এক পাতিল নুন পান আনো গোয়া আনো আরো আনো পান্তা কাইব মুখ করিব লাল আইজ আমরা শূন্যের ভরে দিব গয়ুরালে আজ আমরা শূন্যের ভরে দিব গয়ুরাল ও গো ভাবি যান নাও বা আমর লোকের কাহ ও গো ভাবি যান নাও বা আমর দ লোকের কাহ এই গানটা ওনারই লেখা আমি চমৎকার একটি গান ছিল এবং আমার মনে আছে শ্রাবণ মেঘের দিন যখন রিলিজ হয় এই গানটা কিন্তু অনেক সারা ফেলেছিল আমরা কিন্তু সেলিম ভাই আপনার গানের কথা ভুলিনি গান অবশ্যই শুনবো কিন্তু তার আগে একটু এজাজ ভাইয়ের কাছে যেতে চাই ডক্টর এজাজ ডাক্তার রেজাজ থেকে অভিনয় শিল্পী হওয়া শুধুমাত্র এই একটি মানুষের জন্য এবং আমরা জানি আপনার সাথে তার অনেক স্মৃতি আছে বিশেষ করে আপনাদের নাটকগুলো যখন হয় তখন আমরা দেখেছি স্যারের খুব মজার মজার যেগুলো সে করতে পছন্দ করে নাটকেও তার একটা প্রতিফলন এসেছে তো আপনার সাথে বরকত ভাই ভূতের গল্পটা করলেন তখন আমার মনে পড়ে গেল সব সবার সঙ্গে মজা করতে খুব পছন্দ করতেন তো নুহাসপল্লীতে মোশারফ ছিল আমাদের একজন কর্মচারী তাকে স্যার ভূত বানালেন তার ভূতের পোশাক ছিল বাঁশ বাঁশের মাথায় টোটাল একটা ভূতের পোশাক বানানো ছিল এবং এটা দিয়ে ভয় দেখানো হতো মনে করেন আপনি প্রথম গেলেন স্যার আগে আপনাকে বলবে যে নুহাশে কিন্তু ভূতের সমস্যা আছে অমুক থাপ্পড় খেয়েছে অমুক মার খেয়েছে অমুককে আছড় দিয়েছে একটু সাবধানে চলো প্রথমেই স্যার আপনাকে একটু ভয় দেখিয়ে দিলেন তো এখন আগুন গিয়েছে গান গায়ে শ্রদ্ধা খান আতাউর রহমানের ছেলে তো আগুনকে স্যার বলছেন আগুন একটু সাবধানে চলাফেরা করবে সন্ধ্যার পরে এদিকে যেও না এদিক থেকে কেমন একটা গন্ধ আসে এদিকে যেও না ওইদিকেই কিছু তুমি দেখতে পারো যা দেখলে ভয় পাবে না আমরা এগুলি এখন সহ্য করতে পারি তো আগুন তো খুব চালাক আগুন বললো স্যার আমি ভয় পাই না কারণ আমার লাইসেন্স করা একটা পিস্তল আছে আমি রাতে যেখানেই যাব পিস্তল সঙ্গে থাকবে ভূত দেখলে গুলি করে দেব সঙ্গে বসা কিন্তু সেই ভূত মোশারফ মোশারফ চিন্তা করছে আমি তো ভূত সেজে যাব যদি আগুন ভয় গুলি করে আলোচনা শেষ আগুন বের হয়ে এসেছে মোশারফ যে আগুনের পা ধরেছে স্যার আমি ভূত আমি ভূত সাজি স্যার স্যার হুকুম করলে ভূত না যে উপায় নাই স্যার গুলি করলে তো মারা যাবে তখন এইসব হচ্ছে স্মৃতি তো আগুন বলে ছাড়ে আমি স্যার আমি তো জানি স্যার মজা করছেন তুমি ভয় আবারও মোশারফ সে তো যে স্যার যখন বলবে ভূত হও মানে স্যার আমাদের কাছে এমন ছিলেন উনি যা বলতেন পরিণতি কি হবে ভাবতাম না স্যার বলেছেন তো স্যার আমাকে ভূত সাজ বললে স্যার আমি কিন্তু ভূত সাজবই আপনি যদি গুলি করে দেন এই উনি যা বলছেন এটা করবই এটা করতেই হবে তারা তিনজন নাটকে শেষ দৃশ্যে একটা প্রথম তারা তিনজনে একটা দৃশ্য ছিল আমি মাটি খাবো মাটি বাবা মাটির গামলা এবং মাটি তো হচ্ছে যেখান সেখান থেকে আনা মাটি আমি মনের দিক থেকে তৈরি মাটি খাবো মাটি খাওয়ার পরে যে আমার ডায়রিয়া হতে পারে ফুড পয়জনিং হতে পারে আমি ডাক্তার সেটা আমি আমার বিন্দুমাত্র ভাই মনে স্যার আমি যখন মাটির গামলা সামনে চামচ সামনে স্যার বললেন এ ডাক্তার না আমরা শেষ করতে চাই না আমি চাই দর্শক এই গল্প শোনার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুক যে এর পরে কি হয়েছিল যেহেতু আমাদের বিরতি নেবার একটা সময় হয়ে গেছে প্রিয় দর্শক আমরা বিরতিতে যাবো কিন্তু সেই বিরতিটা হবে সেলিম ভাইয়ের গান শুনতে শুনতে সেলিম ভাই আমার হয় উনি হাসন রাজার গান শুনতে খুব পছন্দ করতেন এবং যে গানটার কথা বললাম যে তার জন্মদিনে আমরা কেকের উপরে লিখে নিয়ে গেছি গানটাকে অবশ্যই স্বর্গপুরী ছাইরা কানাই আইলাই ভুবনে হাসন রাজায় জিজ্ঞাস করুন আইলাই কি কারণে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি খেড়ে খেলাও কেনে কানাই তুমি খের খেলাও কেন রঙ্গে রঙ্গিলা হাঁ কানাই তুমি খের খেলাও কেনে এই কথাটা হাসনে রাজার এই কথাটা হাসনে রাজার উঠে মনে মনে রঙ্গে রঙ্গিলা লাহ কানাই তুমি খের খেলাও কেনে কানাই যে করিন রঙ রাধিকা হইল ডং উড়িয়া যাইব আর পতঙ্গ উড়িয়া যাইব আর পতঙ্গ খেলা হইব বঙ্গ রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি খেড় খেলাও কেনে কানাই তুমি খেড় খেলাও কেনে রঙ্গে রঙ্গিলা কানাই কানাই তুমি খেড় খেলাও কেন দর্শক ফিরে এলাম বিরতির পরে আপনাদের সবার প্রিয় বোকা ব্যবসার আড্ডাখানা এবং আমাদের আড্ডা কিন্তু চলমান রয়েছে আমরা গান শুনতে শুনতে বিরতিতে গিয়েছিলাম কিন্তু একটা গল্পের অংশ কিন্তু আমরা বাকি রেখে গিয়েছি সেটি হচ্ছে ডক্টর এজাজের কাছে আপনার কাছে জানতে চাই সেই মাটি খাওয়ার গল্প পরবর্তীতে কি হয়েছিল মানে ওই যে বললাম যে স্যার যে হুকুমটা করবেন সেটা মানতেই হবে স্যারকে খুশি করতেই হবে তাতে নিজের কি হলো সেটা ভাববার সময় আমাদের কারোই ছিল না তো মাটি খাবো আমি তো তৈরি একদম তারপরে স্যার তো স্টপ করে দিলেন দিয়ে তারপর স্যার বলেন বুদ্ধি করো কি করা যায় তারপরে কাঁচা কলা ভর্তা করা হলো কাঁচা কলার মধ্যে একটু হলুদ দেওয়া হলো দিয়ে ঠিক জয়দীপুরের লাল মাটির রংটা আনা হলো তারপর সেটা খেলাম আমরা যেরকম স্যারের কথা স্যারের হুকুম মানবার জন্য একদম তৈরি ছিলাম স্যার কিন্তু তাই বলে আমাদেরকে ভালোবাসা দিতে কখনোই করেনি হাবলংয়ের বাজারে আমি মাথা কাটি মাঝখানে সিনের মাঝখানে স্যার বলেন ডাক্তার চুল তোমার মাঝখানে কাটবে জি স্যার আমি ভাবি নি যে মাঝখানে টাক করবার পরে পরের দিন আমার কি সমস্যা হবে সেটাই আমি ভাবি নি এবং নির্দিধায় মাঝখানে চুল কেটে ফেলেছি তারপরে যে এই টাক নিয়ে আমাকে কত ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে কিন্তু সে ভোগান্তি আমার কাছে ভোগান্তি মনে হয়নি আমার একটি শান্তি ছিল স্যার বলেছেন স্যারের হুকুম ব্যাস এবং মানে চরিত্রের প্রয়োজনে চরিত্রটাকে সে এমন ভাবে আপনাদের কাছে তুলে ধরেছে মনে হয়েছে আমি ওই ক্যারেক্টারের মধ্যেই আছি আচ্ছা আমি সবার সাথে একটু একটি বিষয়ে জানতে চাই সবার কাছ থেকে সেটি হচ্ছে ব্যক্তি হুমায়ুন আহমেদ সাথে পরিচিত হওয়ার আগে উপন্যাসিক হুমায়ুন আহমেদ সাথে পরিচয়টা কি করে ঘটেছিল আমরা যদি বরকত ভাই কাছ থেকে শুরু করি বরকত আগে পড়া হয় না একটি বইও পড়িনি আচ্ছা অতচ হুমায়ুন আহমেদের বাসায় গিয়েছি গল্প করেছি তার বাসায় কোনো সোফা সেট ছিল না নিচে বসে গল্প করেছি সব কিছুই করেছি তখন উনি উপন্যাস পড়া হলো তখনই যখন ওনাকে নাটক করতে যাব আমি তখন বলেছিলেন তবে ওই ডক্টর রেজাজ যারা বলেছে সেটা হচ্ছে যে ওনার একটা কনভিকশন ছিল উনি একটু ব্যতিক্রম পছন্দ করতেন সবসময় একটা টার্নিং পয়েন্টে যেতে চাইতেন নাটক এবং গল্পের ভেতর দিয়ে যার ফলে উনি খুব সন্দেহ ছিল তার কোথাও কেউ নেই করার ব্যাপারে ওনার বেশ সন্দেহ ছিল ওটা অনেকটা সিরিয়াস তো তো আমার আমি আমার ব্যক্তিগতভাবে খুব সিরিয়াস নাটক করার ব্যাপারে তো ইস কমিটি আর্ট ইটস নট দ্যাট যে একটা গল্প বললাম নাটক হয়ে গেল ধরেন এখন আপনারা বসে কথা বলছেন লাইটগুলো যদি অফ হয়ে যায় কে কি হবে কাওকে দেখা যাবে না লাইট যে ম্যান তার একটা গুরুত্ব রয়েছে না অবশ্যই আচ্ছা এই সেট গুলো যিনি করেছেন তার গুরুত্ব রয়েছে অবশ্যই যিনি এখন ওই টেবিলে বসে এডিট করছেন তার একটা গুরুত্ব রয়েছে দিস ইজ এ কমিটি আর্ট এই আর্টটা আমরা বুঝতাম আর কিছু কিছু লোক শুধু গল্প দেখতো যে এরপর কি হচ্ছে এরপর কি হচ্ছে এরপর কি হবে তাই না তো আমাদের আমার সবচেয়ে ভালো লাগতো এই জন্যে ভালো লাগছিল তখন ওই সময় যে আমরা একটা ভালো গ্রুপ ছিলাম টেলিভিশনে যারা না যারা সেট করেছেন সেট নির্মাণ করেছেন যারা যারা এডিট করেছেন যারা ক্যামেরা ধরেছেন যারা লাইট করেছেন এদের গুরুত্ব অনেক বেশি আমার কাছে কলাকৌশলীরা যেমন আপনাকে একটা উদাহরণ দেই কোথাও কেউ নেই করার সময় একটি গলি আছে ওই গলির মুখেই কিন্তু মোনার বাড়ি তার সামনেই কিন্তু আপনার একটা চায়ের দোকান এখন চায়ের দোকানটা কেমন হবে গলিটা কেমন হবে গলিটার সামনে এসে রিকশাটা থামবে সেখানে বোনা নামবে বাকের ভাই সেখানে দৌড়িয়ে গিয়ে বলবে যে তুমি ই দিয়েছ ওই টাকা দিয়েছো অবুক করেছো সবুক করেছো বা বোনা বাসায় ভিতরে ঢুকবে তখন ওই বাকের ভাই এসে তার বাসার সামনে দাঁড়াবে এই যে পুরো সিচুয়েশনগুলোকে আমরা আনার জন্য যথেষ্ট কষ্ট করতে হয়েছে আমার সেট ডিজাইনারকে সেট ডিজাইনারকে নিয়ে গেছি আমি সেই পুরনো শহরে নিয়ে গিয়ে এই গলি দেখছি ওই গলি দেখছি এইটা পছন্দ হয় না ওইটা পছন্দ হয় ওইটা হয় না এইভাবে মিলিয়ে আমরা করেছি প্রথম দিন যেদিন সেটে আসাদুজ্জামান নূর আসলো সেদিন তার গেট আপ দেখেই আমার পছন্দ হয়নি আমি বলছি যে এটা কি কি হলো আজকে তো শুটিংই করা যাবে না হবে চেইন থাকবে জিনিসগুলো মাত্রাগুলো এবং আমরা এটাও চেয়েছিলাম যে আসাদুজ্জামান সে সেজন্য মোটরসাইকেল চালিয়ে আসে সে নিজেই সে আমাকে বললো যে আমি তো মোটরসাইকেল চালাতে পারি না তখন জর্জকে আনা হলো বলে আমার এক বন্ধু আছে সে চালিয়ে আসবে আমি পিছনে থাকবো তখন আমি বললাম যে ওর সামনে ওর তো সামনে সে চালাবে কিন্তু তাকে কোন সংলাপ দেওয়া যাবে না এবং শেষ পর্যন্ত সে হিরো হয়ে ওখান থেকে গেল তাই না জর্জ তো এই ধরনের অনেক কাহিনী আছে তবে যে ধরনের যাদের শিল্পী যাদেরকে নিয়ে আমরা কাজ করেছি বিশেষ করে শুভনা মোনা ক্যারেক্টারে তার পর জবান এরা সবাই যে সহায়তা করেছে তার ডায়লগ তো বলতে হয়েছে ডায়লগ গুলো তো আর হুমায়না আহমেদ দেশে বলে নাই রাইট ডায়লগ বলতে হয়েছে এই সব পরিภาพ করার মতন শক্তি আমাদের নাই অনেক সময় থাকে না इट्स কমিটি আর্ট তবে তবে সবচেয়েতে আমার কাছে এখনো বিষয় মনে হয় যে ইমাজিনারি कैरेक्टर নিয়ে কোনো দেশে রাস্তায় procession হয় এইটা আমি কোথাও পড়ি নাই এখন পর্যন্ত পড়ি নাই আপনারা বলছেন কিনা আমি জানি না এবং আমরা যখন ওই বাকের ভাইকে সিদ্ধান্ত নিলাম যে তাকে আমরা ই দেবো বিচারে দেওয়া হবে তখন যে মিছিল বের হল এবং তার জন্য আমাদের রমনা থানায় গিয়ে জিডি করতে হলো আমাদের সিকিউরিটির জন্যে আমাকে বারবার প্রস্তাব দেওয়া হলো সরকারের কাছ থেকে যে তুমি এখনো চেঞ্জ করো আচ্ছা আমি বললাম যে হাসি তো অলরেডি হয়ে গেছে কেন বললাম ফিকোয়েস্ট করে ফেলেস দিও আচ্ছা এই এই আমি ফিডে আসছে চাই কিন্তু তার আগে একটু সেলিম ভাই আপনাদের দিকে আমি এখন শুনতে চাই সেটি হচ্ছে আমার মনে আছে সেলিম ভাই আপনার যেই নাটক দিয়ে আসলে যাত্রা শুরু হয় স্যারের সাথে কাজ করার তখন হিমু ক্যারেক্টারটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল এবং আমার মনে আছে আজ রবিবার নাটকে হিমুর কণ্ঠে আপনার গানও গিয়েছে সম্ভবত আজ রবিবার যে ক্যারেক্টার ছিল ওইটা আবুল হায়াত ভাই আবুল ভাইয়ের ইয়েটা ছিল ক্যারেক্টারটা ছিল যে ওনার ওয়াইফের বাড়ি সিলেটে এবং ওনার ওয়াইফ মারা গিয়েছেন তো যখনই তার ওয়াইফের কথা মনে হয় তখন তিনি হাসন রাজার গান করেন

আর দু একটা জায়গাতে আমি ওই জাহিদ ভাইয়ের ইয়েতে ভয়েস দিয়েছিলাম দু একটা জায়গা সো আমি একটু জানতে চাই যে একজন ড্রামাটিস্ট হুমায়ুন আহমেদের আগে উপন্যাসিক হুমান আহমেদের সাথে আপনার পরিচয়টা কখন হয়েছিল তার কোন গল্পটি দিয়ে আপনি তার সাথে আসলে পরিচিত হয়েছিলেন ও আচ্ছা সেটা অবশ্য আমি তখন ওই যে ইউনিভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছি তো আমি তখন ইয়েতে পড়তাম ভোটানি ডিপার্টমেন্টে ছিলাম পরে অবশ্য আমি চলে গিয়েছিলাম ঘটনা এইটি এর দিকে তো আমার একটা ফ্রেন্ড ছিল সে আবার খুব গল্প টল্প পড়তো আমিও পড়তাম তো ওর মতো না আর কি ও সোয়েল সায়েন্সে পড়তো সোয়েল নাম তার এখন ইংল্যান্ডে থাকে তো ও একদিন হুমায়ুন ওই

তারপর পুরনো বই বলতে রবীন্দ্রনাথের বই তো পড়া হয় সবারই রবীন্দ্রনাথ নজরুল এগুলো তো কমন বা এই যে শরৎচন্দ্রের বইটা এগুলো সব তো পড়াই হয় আর এর বাইরে ধরেন আমাদের পপুলার পপ রাইটার তখন কিন্তু আমাদের সময় সঙ্গে কাজিয়ানো ছিল মাসুদ রানা এইগুলা এগুলো এর বাইরে কিন্তু এই দুটো বই বই বলার পর আমি দুটো বই কালেকশন করে আমি পড়ি পরে আই ওয়াজ সো ইমপ্রেসড এত সুন্দর লেখা আমার কাছে মনে হয়েছে যেন যে আমরা তো এখন মানে আমার মনে হলো যে আমাদের মনের কথাই বুঝাবো আমাদের ফ্যামিলি স্টোরি দেবো এমন হতে পারে যে গল্পটা আমার নিজের বা আমার পাশের কোনো বাসার এরকম মনে হয়েছে মানে খুব আপন মনে হতো যে গল্পটা পড়ে আমার ফার্স্ট এক্সপ্রেশনটা এরকমই ছিল যে খুব আপন মনে হয়েছে যে মানে টোটাল বিষয়টাই আমার নিজের সোসাইটি আমার নিজের ধারে কাছে কোথাও কেউ প্রত্যেকটা কারেক্টার মনে হয়েছিল এই গুণটাই কিন্তু সবচেয়ে বেশি ছিলেন যে খুব সাধারণ মানুষের মনের কথাগুলো সে তার লেখনিতে ফুটিয়ে তোলে হ্যাঁ ক্যারেক্টারের মেনারিজম যে ক্যারেক্টার যে কাজগুলো করছে বা যে এগুলো করছে সবগুলো মনে যে এগুলো তো আমার ভূমি করে এগুলো বা এ তো পাশের বাসার ওই আপাটা তো এই কাজটা করে হ্যাঁ হ্যাঁ এই যেমন ধরেন অরু অরু বলে একটা ক্যারেক্টার ছিল ওনার বিভিন্ন উপন্যাসের যেতে। অরু ক্যারেক্টারটা আমার প্রায় মনে হয়েছে যে আমার পাশের পাশে একটা আপা থাকতো একটু এরকম যে মানে ফুটবল টুটবল ধরে টুড়ে ইয়ে করতো আর কি আমি যখনই অরু ক্যারেক্টারের ব্যাপারটা পড়েছি তখনই ওই আপারটার কথা আমার মনে হয় এত মানে ইয়ে সিমিলার যে মানে আমাদের সোসাইটির সাথে সোসাইটির বিষয়টাকে এমনভাবে উঠিয়ে নিয়েছেন আমি এর আগে তো পড়িও নাই আমি মনে হয় না আগামীতে কেউ এরকম তুলে আনতে পারবে বলে আমার মনে হচ্ছে এটা কিন্তু সত্য কথা এবং আমরা দেখি থাকি যে বর্তমান প্রজন্মেও যারা আসলে রয়েছেন যারা হয়তো স্যারের সাথে ওভাবে করে পরিচিত হওয়ার সুযোগ পাননি তারাও কিন্তু আমরা দেখি যে যখন বইমেলা হয় প্রত্যেক বইমেলাতেই স্যারের পুরাতন বইগুলোকে কিন্তু তারা কালেক্ট করার চেষ্টা করে হ্যাঁ এবং কন্টেম্পোরারি অনেক বিষয় যেমন আপনি একটা উপন্যাসের কথা আমার মনে আছে যে এই যে হলুদ হিম কালো র্যাব একটা উপন্যাস হ্যাঁ আমি আমি র্যাবের এক ইয়ের অফিসারের কাছে গল্প শুনেছি তাদের অনেক অফিসার তাদের কমান্ডিং অফিসার জেনেছেন ট্রেন আপ করেন তারা নাকি অনেকে উনি নাকি তাদেরকে বলছিলেন যে বইটা পড়ে দেখো তোমরা মানে ইন্টারগেশনের অনেকগুলা জিনিস তুমি এখানে পাবা আচ্ছা বাড়ি ভাই অনেকক্ষণ চুপচাপ এজাজ ভাই চুপচাপ আমরা দুজনের কাছ থেকে শুনবো কিন্তু বাড়ি ভাই আপনার সাথে পরিচয় সূত্রপাতটা কিভাবে করা হয়েছিল পরিচয় তো একই এলাকার মানুষ আমরা আচ্ছা আমার বাড়িও নেত্রকোনায় তো এই হিসাবে তো উনি ইউনিভার্সিটিতে টিচার হওয়ার আগে থেকেই আদাব সালাম দিতাম আমরা আচ্ছা তো আমার গানের মাধ্যমে ওনার সাথে পরিচয় স্টুডিওতে সিরিজ গান হাসন রাজার উপরে গান হচ্ছে সক্ষতাটা বাড়ে আর কি সাস্টেইন স্টুডিওতে তো এখানে আমি এটার কন্টাক্ট নিয়েছি ফুল সিরিজে তো ওখানে উনি যেতেন প্রায় প্রতিদিনই তো একবার আমি তো প্রফেশনাল তখন ফ্লুট প্লেয়ার অল ওভার দি ওয়ার্ল্ড শুধু বাংলাদেশে না

তখন মিউজিশিয়ানরা তো জানে আমি গান করি আমি যে একটা গান শুনি সারো শুনুক তুমি একটা গান ধরো না বসেই তো আছি তো কোনো দিন মুড থাকলে গাইতাম কোনোদিন মুড থাকলে যাও না

হুমায়না আমাদের সব কথা ওনার কাছে যাই ওনার হৃদয় স্থান পাই এবং উনি মনে মনে তখনই ওটাও লিখা আছে একটা পত্রিকা যে আমি এক নতুন বাউলের সন্ধান পেয়েছি হ্যাঁ ও ওকে আমি ছাড়তেছি না তো কি জাদু বিদ্যা ছিল ওনার মধ্যে হ্যাঁ আমি তখন তাড়াতাড়ি গান শেষ করে বাইরের দেশের বাইরে যাব আমার মিউজিকের উপরে সিঙ্গাপুরে যাব এশিয়ান থিয়েটার রিসার্চ সেন্টারে ওইখানে যে ওনার কথা আমার মনে পড়ে সবসময় জাপানের এক মিউজিক ডিরেক্টরের আন্ডারে কাজ করতে গেছি ডান্স স্টুডিওতে বাড়ি ভাই এই গল্পগুলো শুনবো কিন্তু একটা গান শুনতে খুব ইচ্ছা করছে আমার বিশেষ যারা দর্শক রয়েছেন তারাও অপেক্ষায় আছেন প্রিয় দর্শক আমরা বিরতিতে যাচ্ছি কিন্তু গানটি শুনতে শুনতে ওনার জন্মদিনে দুঃখের গান ভাল লাগবে না তো ওনার নিজের লেখা গানের একটু গাই আপনার কণ্ঠে সব গানই ভালো লাগবে স্যারের পছন্দের উনার লেখা গানটা শুরু করা আমার কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে কান্দে ছুপে চুপে ধন আছে জ্ঞান জ্ঞানের অভাব ভবের কারখানায় জানবা ইহাই স্বভাব মূল কথা কত কথা হিমু পাগলায় কয় এই দুনিয়ার সবাই গরিব ধনবান কেউ নয় হারে ধনবান কেউ নয় কেহ গরিব অর্থের জন্যে কেহ গরিব রূপে এই দুনিয়ার সবাই গরিব কান্দে চুপে চুপে রে

প্রিয় দর্শক আরও একবার ফিরে এলাম বিরতির পরে বোকা বাক্সের আড্ডাখানায় আমাদের আজকের বিষয় আমাদের সবার প্রিয় উপন্যাসিক পরিচালক চলচ্চিত্রকার গীতিকার নাট্যকার আসলে তার পরিচয় আমরা বলে শেষ করতে পারবো না কেননা তিনি একজন ব্যক্তি মানুষ হিসেবেও কিন্তু ভিন্ন ভিন্ন চরিত্রেও এক এক সময় এক এক রকমভাবে মানুষের কাছে প্রেজেন্ট হয়েছেন সেই মানুষটি আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ তার জন্মদিন উপলক্ষে হচ্ছে আমাদের আজকের আড্ডা ফিরে যাচ্ছে আরও একবার আড্ডায় বাড়ি ভাই ধন্যবাদ চমৎকার একটি গান আমাদের শুনিয়েছেন এবং স্যারের খুবই পছন্দের এবং শেষ সময় দিককার লেখা একটি গান আমাদের শোনালেন আমরা আবারও ফিরবো এই প্রসঙ্গ নিয়ে কিন্তু এজাজ ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই আপনার সাথে পরিচয় শুরু বরকত ভাই যে মোটরসাইকেলের গল্পটা করলেন না এরকম একটি গল্প আমার আছে সেটি খুব মানে আতঙ্কের গল্প আমার আছে জলে আমার ক্যারেক্টার স্যার দিলেন পুলিশের সাব ইন্সপেক্টর মোটরসাইকেল চালানো জানতে হবে তো আমি তো স্যারের একটি নাটক মিস হওয়া মানে একটি ছবি মিস মানে আমার জীবনের অর্ধেক চলে যেত আমি মোটরসাইকেল চালানো জানি না স্যার আমাকে বলেন ডাক্তার মোটরসাইকেল চালাতে হবে পারবা জি স্যার পারো জি স্যার তারপরে কি হবে আমি জানি না নূর ভাই তো স্যারের বন্ধু ছিলেন সাহস ছিল আমি তো স্যারের ছাত্র আমার সাহস নেই তারপরে আমি এখন টেনশনে স্যার স্ক্রিপ্ট পরেন আমি শুনি কোথায় মোটরসাইকেল চালানো আছে আমার কি হবে আল্লাহ পাক কত সহায় তারপরে একটার পর একটা সিন হয়ে যাচ্ছে মোটরসাইকেল চালানো নাই তারপর আসলো মোটরসাইকেল চালানোর দিন একটা মোটরসাইকেল সেই সিলেটের হাওড়ের পাশে আমি মোটরসাইকেল চালাতে চালাতে আসব। আল্লাহ কত সহায় দেখেন আমার প্রতি মোটরসাইকেল নিয়ে আসছে জুয়েল চিফ এসেডেন্ট ডিরেক্টার আমি মোটরসাইকেল হাতে নিলাম নিয়ে কেবল শিখছি পরের সিনেমার আমার চিন্তা যে স্টার দিয়ে যাব যা আছে কপালে পরে যাই যাবো আল্লাহ কত সহায় মোটরসাইকেল স্টার দেওয়ার জন্য টানাটানি করতেছি ভাড়া করা মোটরসাইকেল তো দেখি মাঝখান দিয়ে ফাটা আমি স্যার মোটরসাইকেল তো চলবে না মাছ মানে ভাঙা ভাঙা মানে এই চল ওকে গালি আমি তো আল্লাহ ঠিক আছে মোটরসাইকেল টান দিয়ে টান দিয়ে নিয়ে আসো আমি মোটরসাইকেল টান দিয়ে টান দিয়ে নিয়ে আসো তোর আমার তো উদ্দেশ্য খারাপ ছিল না আমি অভিনয়টা করতে চাই মোটরসাইকেল চালাতে পারব না এটা স্যারকে বললাম আমি বাদ হয়ে যাব এটা তো সম্ভব না পারি আল্লাহ হয়তো দেখেছেন তোর এত ইচ্ছা যা একটা ভাঙ্গা মোটরসাইকেল দিতে হবে দিয়ে দেব আমি যাতে তোকে চালাতে না হয় বাহ তুমি আমত গিয়েছিলেন এবং সা জি мисте চেঞ্জ করতে থাকতেন কিন্তু তোষ মো যে বকাটা খেতাম সেটা আর তো অভিনয় করতে পারতাম না বকা থেকে বেঁচে গেলাম কি করে জুয়েল দেখে শুনি একটা ভাঙা মরছে মানে জোড়া দেয়া ছিল টানাটানি করতে করতে দুটো ভেঙে গেছে আচ্ছা আমাদের আসলে সময়র অনেক স্বল্পতা এই এই ব্যক্তিত্বকে নিয়ে কথা বলার জন্য আসলে যতটা সময় দরকার তার আমি বলবো যে খনিকও আমাদের কাছে আসলে সেভাবে নেই আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি তো ব্যক্তি হুমায়ুন আহমেদ আজকে তার জন্মদিন তার সম্পর্কে আপনাদের যদি কোনো বিশ থেকে থাকে তার প্রতি ভালোবাসা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার ছোটো ছোটো করে একটু শুনবো আমাদের কোনো ওরকম বড় কিছু উইশ নেই আমার মনে হয় পৃথিবীতে যত প্রতিভাবানরা এসছেন তারা সঠিক সময় চলে গেছেন পৃথিবী ছেড়ে আমরাই শুধু আক্ষেপ করেছি আপনি সুখাত্তর কথা চিন্তা করেন আপনি অন্যান্য কবিদের কথা চিন্তা করেন তার খুব অল্প বয়সে তারা চলে গেছে এবং হুমায়ুন আহমেদ যথাসময়েই চলে গেছেন এবং তার এখন অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন তখনই যদি আপনি ভালো উপন্যাস লেখেন তার ভালো উপন্যাস পড়েন এবং তার ভালো নাটক আপনি যদি দেখার সুযোগ করে দেন কারণ ভালো নাটক অনেকেই তৈরি করে কিন্তু দেখা যায় না বিজ্ঞাপনের জন্য দেখা যায় না এটা আপনার বুঝতে হবে যে নাটক তৈরি করেন কিন্তু বিজ্ঞাপন এবং অনেক শিল্পীও তৈরি হয়েছেন যে আপনারা তো নাট্যকার হুমায়ুন আহমেদকে চেনেন ঔপন্যাসিক হুমায়ুন আহমেদকে চেনেন আমি আরও অন্য হুমায়ুন আহমেদকে চিনি আমরা যারা ওনার কাছে ছিলাম মানুষ হুমায়ুন আহমেদ কত উপরে কত বড় মাপের সেটি আমরা জানি সে গল্প বলতে গেলে একটির পর একটি ঘটনা বলতে হবে দিনের পর দিন লাগবে বরীভাই শুধু শেষ কথাটুকু বলেছেন যে আমরা অন্য হুমায়ুনকে চিনি অনেক

অনেক ইনফরমেশন অনেক কিছু জানা রিলিজিয়াস ব্যাপার থেকে শুরু করে সবগুলো সেক্টরের যে ওনার যে অগাধ একটা জ্ঞানের পরিধি ছিল যে আর কি যে উপন্যাসে তো তার জ্ঞানের একটা পার্ট আসতো তো তার বাইরে যে কত কিছু উনি জানতেন যেমন এই যে আমার মনে আছে যে হুমায়ুন হুমায়ুন নামা যখন লিখলেন উনি এক গাদা বই পড়াশোনা করেছেন আমি বাসায় গিয়ে দেখেছি মানে মুঘল হিস্ট্রির এমন কোন জিনিস নাই যে পড়েন বিশাল বিশাল উপন্যাসগুলো রয়েছে সেখানে আমরা দেখি ওইখান থেকে হুমায়ুন না হুমায়ুনের ক্যারেক্টার বাদ দিয়েও মানে সম্রাট হুমায়ুনের কানে ইয়ে বাদ দিয়েও তার বাইরেও যে ছোট ছোট অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলো তো লেস ইম্পর্টেন্ট ইতিহাসে হয়তো আসে না এসব সব জায়গাতে আমরা হয়তো জানি না সেগুলো সম্পর্কে কত চমৎকার করে উনি গল্প করেছেন বা ইয়ে করেছেন মানে এই যে নাই এই গল্পগুলো যখন শুনতে পাচ্ছি না নিজেদের সমৃদ্ধ হচ্ছি না আর এটা খুব বেশি মিস করি সাংঘাতিক নাকি আমাদের সময় যেহেতু কম আমরা বাড়ি ভাইয়ের কাছ থেকে শুনবো ওনার সম্পর্কে তো অ্যাজ হাজ ভাই বললেন যতটুকু একান্ত পরিবেশে ওনার সান্নিধ্য পেয়েছি আমরা অনেক অনেক কিছুই আমরা যেন আমিই শুরু করেছিলাম লেখা গান লেখা তো গান লেখা শুরু করেছিলাম যেদিন হুমায়ুন আহমেদ মারা ওই দিন থেকে আমার লেখা আসে আসে না 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 কেন আমি জানি ইচ্ছে করে উনি আসলে সবার জীবনে একটা ইন্সপাই তো এই ধরনের লোক পৃথিবী থেকে অল্প সময়ে বিদায় নেওয়াতে দেশের তো ক্ষতি হয়েছে সারা পৃথিবীর সাহিত্যের ক্ষতি হয়েছে অপরণীয় ক্ষতি হয়েছে আল্লাহ তার তাকে ব্যাস নসিব করুক আমি তার ফেরত কামনা করছি অবশ্যই আমরা আসলে একবারই সময় শেষ একটা গান শুনতে শুনতে বিদায় নিতে চাই কিন্তু তার আগে আমি ছোট করে একটু বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আসলে আজ আমরা কথা বলছি যার সম্পর্কে এতটুকু হয়তো আমাদের আজকে বলা হয়নি বা শোনানো হয়নি বাট আমরা চেষ্টা করব ভবিষ্যতে কোনো একদিন আরও অনেক কিছু তার সম্পর্কে তুলে ধরতে শুধুমাত্র আজকের এই জন্মদিনে তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা এবং আমরা চাই আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে নতুন প্রজন্ম রয়েছে তারা এই বিশেষ ব্যক্তিত্বকে নিয়ে পড়বেন জানবেন এবং তাকে জানার যে চেষ্টা রয়েছে সেটি যেন সকলেরই অব্যাহত থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে আল্লাহ হাফেজ জানাচ্ছি আজকের মতো আমি শান্তা জাহান আমরা গান শুনব

পুবালি বাতাসে আশা মাসা ভাষা পানি রে পুবালি বাতাসে ওরে বাদাম দেখা চা থাকি আমার নিকে আসে রে আষাঢ় ভাষা গাঙ্গে দিয়া যায় রে কত নাই নাই ওরি নৌকা মায়ে ঝিয়ে বইনে বইনে হইতেছে যে রে হাশার মাস্য ভাষা পানি রে হাশার মাস্য ভাষা পানি রে